সবাই কেনছেন আশা করু সবাই ভালো আছেন তোমার লাগা যে ফের একখান মজার কবিতা শুনবার তা না আসুন আজকে আর কবিতাখানের নাম পেট পূজা কবিতা খান শোনেন তাহলে শিব পুজো আর দুর্গা পুজো আর যতই পুজো কালি পেট পূজা সবার আগে নাহলে নিকলে যাবে খসটা পড়া গালি মাছ লাগে মাংস লাগে আরও লাগে দই পেট পূজাত আরও লাগে চেপটা পড়া কই তিনও বেলায় চলে পূজা নিয়ে ওকা স্টান উপরা উপরে খাওয়াই হবে সেই নিকলে যাক যান পেট পূজা সবার শিরো অন্য পূজালায় ফাও এটু পূজা চাহিলে ভালো শ্বশুরবাড়ি যাও চিনি নাই বাতাসা নাই খালি মাংস খানের ঝোল এটু পূজা ভালো হয় যদি থাকে বড্ড মাছের কোল গরিব লোকের এটু পূজা নোরবড়িয়া চুলা ভোগ খায় উঠে সবাই ঝাড়িয়ে কটির ধুলা পেট পূজা সবার পূজা করে অন্য অন্য ধাঁচে কেউ করে চেয়ার টেবিল কেউ ফের পাথার বাড়ি খাচে মুরগি দিয়ে পূজা করলে পেট পূজারও হয় খাটি। চাটক না আরও বাড়ায় দিবে লিবে মুইছে ছেলিবে বাটি পেট পূজা সবার প্রিয় সে যে নঙ্গে খায় কেউ খাছে ভালো ভালো কেউ ফের পন্তা লাউনি পায় এডো পূজার এডোই নিয়ম কেউ করে পাইশালিয়ে ধার কেউ কষ্ট করে করে মোচের সানা দিয়ে পার পেট পূজা পেট পূজা আস সবাই মিলে করি সবার তানে বেনাই সুমি ঠাকুরি কালাই বলি ধন্যবাদ আজিকার এই কবিতা কেন লাগিল অবশ্যই কবেন ভালো হলেও কবেন খারাপ হলেও কবেন আর ভালো লাগলে অবশ্যই সকা সকিলা খাবেন ধন্যবাদ